দন্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ আটক শততে আর জগতের সৃষ্টির সুযোগ দেয়া হবে না হুশিয়ারি স্বরাষ্ট্র মন্ত্রী বিচারের সৃষ্টি করে একটা অবোসর করবে সেই সুযোগটি নেই দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি ফয়সাল এবার শীর্ষ সংবাদ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের জন্য ওকালতনামায় সই করেছেন বেগম জিয়া নাজিম উদ্দিন রোডে কারাগার ঘিরে বিশেষ নিরাপত্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে তারেক রহমান জানালেন রিজভি দলের দায়িত্বে আবারও একজন দুর্নীতিবাজ মন্তব্য ওবায়দুল কাদেরের এখনো রাজধানীতে গোপনে চলছে কোচিং সেন্টারগুলো সাজেশনের নামে পাওয়া যাচ্ছে প্রশ্ন কালকের গণিত পরীক্ষার প্রশ্ন বিক্রি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই জমজমা অমর একুশে গ্রন্থমেলা সিসিমপুরের আয়োজনে শিশুদের উচ্ছ্বাস জিয়াফেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মী ও সমর্থকরা এ সময় অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও মিছিল থেকে কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান সহ ছয়জনকে সাজা দেয়ার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাদজুমা বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মিছিলে যোগ দেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এর কিছুক্ষণ পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আরেকটি মিছিল বের করেন কর্মী সমর্থকরা এক পর্যায়ে বায়তুল মোকারমে শুরু হওয়া মিছিলটি এসে মিলিত হয় সেখানে মিছিল থেকে বেগম জিয়ার মুক্তি দাবি করে স্লোগান দেয়া হয় এ সময় কার্যালয়ের তিনতলার ব্যালকনিতে এসে হাত নেড়ে বিক্ষোভকারীদের উৎসাহ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজ্ভি পুলিশের ধাওয়ায় সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে কিছু দূর গিয়ে আবারও সমাবেত হয়ে নাইটেঙ্গেল মোড়ের দিকে এগোতে থাকে মিছিলটি পরে বিপরীত দিক থেকে পুলিশের আরেকটি দল এলে একটি গলি পথে সটকে পড়ে তারা এ সময় সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ মিছিলে বিএনপির নেতৃবৃন্দ ছিল প্রথম শ্রেণীর নেতৃবৃন্দ মিছিল নিয়ে আসছিল এবং তারা শান্তিপূর্ণভাবে তার বিক্ষোভ কর্মসূচিটা করেছে যেহেতু তারা কোনো আন্দোলিক অবস্থানে ছিল না এই জন্য পুলিশও ধৈর্য সহকারে তাদের মিছিলটাকে যাতে শান্তিপূর্ণ মিছিলকে শান্তিপূর্ণ উপায় শেষ করেছে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মিছিলের পর সেখানকার নিরাপত্তা আরও বাড়ানো হয় সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা এদিকে রাজধানীর মতো দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা তবে কয়েকটি স্থানে পুলিশি বাথায় পণ্ড হয়ে যায় কর্মসূচি এছাড়া কিছু এলাকায় ঘোষণা থাকলেও কর্মসূচি পালন করা হয়নি সারাদেশে বিক্ষোভের সময় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে সিলেটের হজরত শাহজালালের দরগা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এতে মেয়র সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নগরের চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয় জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করার কথা থাকলেও বেলা তিনটের দিকে চট্টগ্রামে নগর বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানে কোনো মিছিল বের করতে পারেনি তারা পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয় এতে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন বক্তারা বেগম জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান গ্রাম এবং ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে আমাদের দলকে আমরা আবার মানে একটু হয়ে পুনর্গঠিত করার পাশাপাশি নেত্রীর নির্দেশ আমরা শান্তিপূর্ণ আমরা অবস্থানের মধ্য দিয়ে এই কর্মসূচিগুলো পালন করব জুমান নামাজ শেষে ফেনীর ইসলামপুর থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এদিকে বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদল মিছিল বের করলে পুলিশ বাধা দেয় এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় কিশোরগঞ্জের শহীদ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি এ সময় তাদের পুলিশ পরে মুখে ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা। এছাড়া বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি মাহমুদ সময় সংবাদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বেগম জিয়ার রায়ে কোনো প্রভাব কাজ করেনি এছাড়া এর রায়কে কেন্দ্র করে দেশে কোনো অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি সকালে রাজধানীর উত্তরায় আজমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী বাংলাদেশে দুর্নীতি করলে তাকে সাজা পাপ সাজা পেতেই হবে সেটার প্রমাণ আপনারা কালকে দেখেছেন যত শক্তি ধর আমরা কিন্তু এমন একটা ব্যবস্থা করব যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় বিচারের ঊর্ধ্বে কেউ নয় আমরা সেটাই সবসময় বলে থাকি এবং সেটা আমরা প্রমাণ করেছি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে একটা অবস্থার সৃষ্টি করবে সেই সুযোগটি নেই বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এখন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিংয়ে কথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি তিনি বলেন জনগণের প্রতিরোধে বেগম জিয়াকে ছাড়তে বাধ্য হবে সরকার ব্যারিকেড তাণ্ডব উপেক্ষা করে গতকাল রাজধানীবাসী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যোগ দিয়েছে জনগণের প্রতিরোধেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে বিএনপির সর্বোচ্চ দায়িত্বশীল বেগম খালেদা জিয়া তিনি আছেন আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের গঠনতন্ত্র বলে তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের মাধ্যমে শুধু জানতে চাই আমাদের চেয়ারপারসন কেমন আছেন তাকে সাধারণ কয়েদির মতো রাখা হচ্ছে এ কথা কেন সংবাদপত্রে আসছে বিএনপি আবারও একজন দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরের ঢাকা মবের সিংহ মহাসড়কে এলিভেটেড এক্সপ্রেস কাজ পরিদর্শন শেষে গাজীপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি রায়ে রাজনৈতিক কোনো সংকট সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট অনুভূত হল না বরং বিএনপির সংকট ঘনীভূত দুর্নীতিবাস তাদের নেতা হতে কোনো বাধা নেই এবং বেগম জিয়া তার তার অনুপস্থিতিতে যাকে দায়িত্ব দিলেন তিনি দুর্নীতির অভিযোগে দণ্ডিত এই মামলা তার দর বছর দুই কোটি টাকা জরিমানা সহ দশ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে সন্ধ্যার সময়ে আরো থাকছে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পাওয়ার দাবি রয়টার্সের প্রমাণ অনুসন্ধানের কারণেই দুই সাংবাদিক গ্রেফতার বলছে